ডিম দিয়ে ঢ্যাঁড়সের একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি গরম গরম রুটি পরোটা দুইয়ের সঙ্গেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, যে ভালো করে জলটাকে ছড়িয়ে নিয়ে তারপর কেটে নিয়েছি। এরপর মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। এরপর আমি এখানে গ্যাস অন করে কড়া গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 3টে ডিম নিয়েছি। আপনারা চাইলে 2টে ডিমেও এই রান্নাটা কিন্তু করতে পারেন। ডিমটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন। নুন দিয়ে ডিমের ভুর্জি আমি তৈরি করে নেব। ডিমটাকে এরমভাবে আমি ভেজে একটু ভুর্জি মতন তৈরি করে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর ডিমটা তুলে নিয়েছি। এরপর আবার দিয়ে দেবো কড়াতে আর একটুখানি পরিমাণে তেল। 2 থেকে 3 চামচ পরিমাণে তেল আমি, সর্ষের তেল আমি দিয়েছি। এরপর আমি এখানে 2টো মাঝারি মাপের আলু নিয়েছিলাম। আলুগুলোকে একদম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব। আলুটা একটু হালকা করে ভাজার পর আলুটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই তেলেতেই কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকেও দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলোকেও একটু এরকম হালকা লাল লাল করে, ঢ্যাঁড়সগুলোকে এরকম হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোও তেল থেকে তুলে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আরও 2 চামচ পরিমাণে তেল। তেলেতে ফোড়নে দেবো 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে একটুখানি ভেজে নিয়েছি, ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 1 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব। 1 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেবার পর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নেবো, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুনটা দিয়ে কষানো হয়ে যাওয়ার পর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 7 মতো নুন। ভালো করে আবারও ওই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো বাটাটা দেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল সেপারেট হতে শুরু করে দিয়েছি মশলা থেকে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়স। আলু আর ঢ্যাঁড়সটা দিয়েও ভালো করে আবার একটু মশলার সঙ্গে আমি 1-2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে দেবো 2 মিনিট একদম লো ফ্লেমে। ঢাকাটা সরিয়ে নিলাম 2 মিনিট পর। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ডিমটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। যেহেতু এই রান্নাটা গ্রেভি হবে না, একটু শুকনো শুকনোই হবে, তাই 1/2 কাপ পরিমাণে জল দিলাম। এরপর দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। 1/2 কাপ পরিমাণে জল দিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভালো করে গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর 3-4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 3-4 মিনিট পর ফিরে এলাম। ছড়িয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। রান্নাটা থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। আর ধনেপাতা কুচি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা আমি এবার বন্ধ করে দিয়েছি। আর এই রান্নাটা গরম গরম রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন, তারা একবার এরমভাবে ডিম দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে।
ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।